পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও ইচ্ছে এডুকেশনাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এদিন রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিধায়ক অলোক কুমার মাঝি, পঞ্চায়েত সমিতির সভাপতি মহমুদ খান, কর্মাধ্যক্ষ ভূতনাথ মালিক, জামালপুর এক নম্বর পঞ্চায়েতের উপপ্রধান শাহাবুদ্দিন মণ্ডল, ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাক্তার ঋত্বিক ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই রক্তদান শিবিরের মধ্য দিয়ে মানুষের কাছে আমরা যে মানুষের পাশে থাকার যে আমাদের প্রয়োজন, যেমন রক্ত দিয়ে মানুষকে যেমন বাঁচাবার জন্য আমরা চেষ্টা করি, যেমন যে কোনো সময় যে কোনো মানুষ অসুস্থ হলে আমরাও রাস্তায় যদি অসুস্থ হয়ে পড়ে থাকি, আমরা মানুষ হিসাবে আমাদের কর্তব্য তাকে সুস্থ করাটাই হচ্ছে। যারা আছেন অনেকেই হয়তো আমাদের থেকে বেশি জানেন, কিন্তু একদিকে আমরা মনে করি রক্ত যেমন একজনকে আমরা দান করছি, দিচ্ছি, ডোনেশন করে যতটা গুরুত্বপূর্ণ যে রক্ত দিচ্ছে তার নিজের জন্য অনেকটা ভালো আমার মনে হয়। ইচ্ছে গ্রুপের সকল সদস্য এবং সদস্যবৃন্দ, পুর বিধানসভার পক্ষ থেকে এবং জামাল ইচ্ছে গ্রুপের পক্ষ থেকে সার্বিকভাবে শুভেচ্ছা জানাই, নমস্কার জানাই। রক্তদান মহৎ দান। এদিন হাসপাতালের কর্মী, আশাকর্মী, অ্যাম্বুলেন্স চালক সহ অন্যান্য ব্যক্তিবর্গ রক্তদান করেন। এবং আমার সমস্ত হসপিটাল স্টাফ বোথ জয়েন্ট ভেঞ্চারে আজকে রক্তদান শিবির আয়োজন করা হয়েছে। ঠিক আছে, ইচ্ছে করে ছেলেরা আমাদের এখানে এসে বলেছিল, আমরা এটা অ্যারেঞ্জ করতেছি। আর আমারও মনের মধ্যে একটা ইচ্ছা ছিল আমরা ওদের অ্যারেঞ্জ করবো, সো জয়েন্ট ভেঞ্চারে এটা অ্যারেঞ্জ করা হয়েছে। এখানে আজকে আমাদের নিয়ার আওয়ার মোটামুটি 100 থেকে 150 ডোনার হয়ে যাওয়ার কথা, সেরকমই টার্গেট আছে। আমার সমস্ত অনেক আশাকর্মী, ANM কর্মী, স্টাফ নার্স, ইন্ডোরের স্টাফ, রুটি, এখানে অফিস কর্মীরা অনেকেই ব্লাড দেবে, এবং ইচ্ছে গ্রুপেরও আমার প্রত্যেকটা ছেলেই ব্লাড দেবে, আমার অ্যাম্বুলেন্স ড্রাইভারও ব্লাড দেবে। তো মোটামুটি আশা করছি যেরকম যা টার্গেট দিচ্ছি এই ঘটনা বলতে দেখুন, আমার একটাই বার্তা থাকবে যে যে কোনো সুস্থ মানে শারীরিকভাবে সক্ষম সুস্থ মানুষ এগিয়ে আসুন, নিজের ইচ্ছায় এগিয়ে আসুন। কারণ আমাদের শরীরের আমরা মেডিকেল প্রফেশনালও তো আমরা সবাই জানি যে আমাদের নর্মাল মানুষ হয়ে যায় রক্ত আমাদের ডক্টরের জন্য বেশি কিছু থাকে। সো রক্তদান করলে শরীরের কোনো অসুবিধা হয় না। যারা এমনি হয়তো বয়স্ক মানুষ হয়ে গেছেন বা কোনো রোগ হচ্ছে তাদের ঠিক আছে নেওয়া যাবে না, কিন্তু সক্ষম শারীরিকভাবে সক্ষম মানুষরা নিজের ইচ্ছায় এগিয়ে আসুন, ব্লাড দিন। কারণ এই রক্তদান আমাদের অনেকগুলো জীবন বাঁচাতে পারে। জামালপুর থেকে ব্যুরো নিউজ আনন্দবার্তা।